বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। বাবুরা, কি ক্লাসে পড়া বলার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, তোমাদের সবার জানা হয়ে গেছে না যে ম্যাম আগের দিনের পড়াটা শুরুতে ধরে। হ্যাঁ বাবু সোনারা, গত ক্লাসে তোমরা জোড় সংখ্যা শিখেছিলে, মনে আছে? আচ্ছা, তো আমি এখানে বোর্ডে কয়েকটি জোড় সংখ্যা লিখছি, একটু লক্ষ্য কয়েকটি সংখ্যা লিখছি, একটু সবাই লক্ষ্য করো এবং বলো এখানে জোড় সংখ্যা কোনগুলো। দেখো এখানে এই যে চারটি সংখ্যা লিখেছি, বলো তো সোনারা এখানে জোড় সংখ্যা কোনগুলো? থ্যাংক ইউ, এখানে 28 ও 42 জোড় সংখ্যা, একদম সঠিক বলেছ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তাহলে এখানে বিজোড় সংখ্যা কোনটি বলো তো? হ্যাঁ, 33 এবং 39 হলো বিজোড় সংখ্যা। ওকে, আমাকে আরেকজন একটু বলবে, বলো তো সোনারা এইখানে এই তিনটি সংখ্যার মধ্যে কয়টি জোড় সংখ্যা? 2টি জোড় সংখ্যা, ভেরি গুড। তুমি বলো তো কোনটি কোনটি জোড় সংখ্যা? আচ্ছা, 34 এবং 38, থ্যাংক ইউ তোমাকেও সঠিকভাবে বলার জন্যে। আচ্ছা, আরেকজন আমাকে একটু বলো তো, আমরা আসলে জোড় সংখ্যাগুলো কীভাবে চিনি? হ্যাঁ, যে সংখ্যাগুলোকে জোড়ায় সাজানো যায় সেগুলো হলো জোড় সংখ্যা। সেই সাথে চেনার আরেকটি উপায় কিন্তু আমি বলেছিলাম, কি বলো তো? থ্যাংক ইউ। যে সকল সংখ্যার ডান দিকে অর্থাৎ এককের ঘরে 0, 2, 4, 6 ও 8 থাকে সেগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। ওকে, আর 2, 4, 6 ও 8 এগুলো তো জোড় সংখ্যাই, তাই না? ওকে, থ্যাংক ইউ। তাহলে বাবুরা, তোমরা দেখছি অনেক সুন্দরভাবে মনোযোগের সাথেই ক্লাস করেছো এবং জোড় সংখ্যাগুলো শিখতে ও চিনতে পারছো। তো ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে চলে আসি। আচ্ছা, আজকের ক্লাস আমরা করব, তোমরা অনেক ধরনের চিহ্ন শিখেছ, চিনেছো, তাই না? তো এই যে একটা চিহ্ন, বলো তো এই চিহ্নটাকে কী চিহ্ন বলে? এটা কি যোগ চিহ্ন? হ্যাঁ, এটা হলো যোগ চিহ্ন। আজকে আমরা, হ্যাঁ আজকের ক্লাসে আমরা যোগ অঙ্ক করব, ঠিক আছে? যোগ করা মানে কি বলো তো? মোট করা, একত্রে করা বা একসাথে করা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা কী শিখব? যোগ করা শিখব। আমাদের আজকের পাঠের বিষয় যোগ করি। যোগ করি, আমাদের আজকের পাঠের বিষয় কি? যোগ করি। আর আজকের পাঠ থেকে তোমরা, হ্যাঁ, হাতে না রেখে সংখ্যা যোগ করতে শিখবে। আজকের পাঠ থেকে তাহলে কি শিখবে? আজকের পাঠ থেকে তোমরা সংখ্যা হাতে না রেখে যোগ করতে শিখবে।
ওকে বাহুরা, আজকের পাঠ থেকে তোমরা কি সংখ্যা হাতে না রেখে যোগ করতে হবে শিখবে। তো ঠিক আছে বাবুরা, তোমরা জানো সবাই যে তোমাদের কিছু সংখ্যা দেওয়া থাকে, সেই সংখ্যাগুলো কী করতে হয়, তোমাদের সুন্দর করে যোগ করতে হয়। তা আমিও এখানে কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই লিখে নিবে। এই যে দেখো আমাদের আজকের বিষয় কী, যোগ করে, যোগ করে। ওকে বাবুরা, তাহলে আমি এখন কি করব, কিছু সংখ্যা দিয়ে দেব, সেগুলো আমরা কি করব যোগ করা শিখব। দেখো এখানে প্রথমেই দিচ্ছি 4+3, 4+3, এরপরে 3+5। দেখো আমি সংখ্যাগুলো সবগুলো আগে তোমাদের উঠিয়ে দিচ্ছি, তোমরা উঠিয়ে নাও। 6+3, 6+3, এরপরে এপাশে দিচ্ছি দেখো 8+2, এবং সব শেষ সংখ্যাটি 6+4, 6+4। আমরা আজকে তাহলে এই 5টি যোগ করব। ঠিক আছে, তাহলে প্রথমে কী সংখ্যা আছে একটু লক্ষ্য করো, 4 আর 3। আর যোগ মানে কি, একত্রে করা, একসাথে করা বা মোট করা। তার মানে কি, এখন আমরা এই 4 আর 3 একসাথে করব। একটু লক্ষ্য করো কয়টি, 4টি আর 3টি। আমরা 4 আর 3 কী করব, একসাথে করব। তাহলে বাবু সোনারা একটু বলো তো, 4 আর 3 যোগ করলে কত হবে? হ্যাঁ, 4 আর 3 যোগ করলে হবে 7। ভেরি গুড, একদম সঠিক বলেছো বাবু সোনারা, দেখছি সবাই যোগও শিখে গেছে, তাই না? আচ্ছা তাহলে বলো তো, তাহলে এবার আমাদের দ্বিতীয় অঙ্কটি যোগ করলে কত হবে? 3 আর 5 8 হবে। হ্যাঁ, 3 আর 5 কত হবে? 8 হবে। এই যে দেখো 5 আর 1 2 3, তাহলে কত হলো, 5 6 7 8। তাহলে 3 আর 5 কত পেলাম আমরা? 8 পেলাম। আমাদের কিন্তু সংখ্যাগুলো একেবারে নিচে নিচে সোজা করে লিখতে হবে, এই কথাটা কিন্তু সবাইকে মনোযোগ সহকারে মনে রাখতে হবে। কি করতে হবে, আমাদের সংখ্যার নিচে সংখ্যা একেবারে সোজা থাকতে হবে। ঠিক আছে, এবার দেখো 6 আর 3, 6+3, তার মানে কি আমরা 6-এর সাথে আরও 3 যোগ করব। 6 তো আছে, আরও কত যোগ করব, আরও 3 যোগ করব, তাহলে 7 8 9, কত হচ্ছে, 9 হচ্ছে। হ্যাঁ বাবুরা, এখানে 6-এর সাথে 3 যোগ করলে আমরা 9 পাচ্ছি, আমরা কত পাচ্ছি, 9 পাচ্ছি। ওকে, আচ্ছা এবার তোমরা বলবে ঠিক আছে, বলো তো তাহলে 8-এর সাথে 2 যোগ করলে কত হয়? ভেরি গুড, 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়। তাহলে আমরা এখানে কত লিখব, 10 লিখব। বাবু সোনারা, এখানে লেখার সময়ও তোমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যে 10 কিন্তু 2 অঙ্কের সংখ্যা, আমরা কি করব, 0 লিখব এই যে আগের সংখ্যার ঠিক নিচে, এবং 1 লিখব বাম দিকে। অর্থাৎ কি করতে হয়, এককের ঘর সোজে একক লিখতে হয়, আর দশক থাকে বাম দিকে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আছে 6+4। বলো তো সোনা কত হবে, 10 হবে। থ্যাংক ইউ, 10 হবে। 6 আর 4 যোগ করলে হবে 10। তাহলে আমরা এখানে কত পেলাম, আমরা এখানে পেলাম 10। 6 আর 4 10। কি বাবু সোনারা, সবাইকে যোগগুলো শিখতে পেরেছো না? আচ্ছা তাহলে বলো তো যোগ মানে কি? হ্যাঁ, যোগ মানে একত্রে করা, একসাথে করা বা মোট করা।
আমরা এভাবেও যোগ করতে পারি, হাতের আঙুল গণনা করতে পারি, আবার অনেক সময় দাগ দিয়ে দিয়েও যোগ করতে পারি। সেটা তো তোমরা সবাই শিখেছই, দাগ দিয়ে কীভাবে যোগ করতে হয়, তাই না? তো ঠিক আছে, আমি আজকের ক্লাস শেষ করব। তবে তার আগে তোমাদের সঙ্গে একটু অবশ্যই জানতে চাইব, বাবুরা বলো তো, এই যে যোগগুলো শিখলে আজকের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা বা কিছু জানতে চাও কি না? কারো কোনো সমস্যা নেই, কিছু জানতেও চায় না, তার মানে বাবুরা অনেক সুন্দর বুঝে গেছে। ঠিক আছে, আমি তাহলে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবুরা, আজকে তোমাদের এগুলোই এজ ডাব্লু থাকবে। এই যে অঙ্কগুলো আমি করালাম, এই অঙ্কগুলোই তোমাদের আজকের এইচ ডাব্লু থাকবে। বাবুরা তোমরা কি করবে বলো তো বাসায়? হ্যাঁ, তোমাদের পাঠ পরিকল্পনা আছে, সেইখান থেকে সংখ্যাগুলো সুন্দর করে উঠিয়ে নেবে এবং আবার কি করবে, নিজেরা নিজেদের মতো করে যোগ করবে। ওকে, ক্লাস দেখে দেখে নয়, ক্লাস দেখে শুধু বুঝে নিতে হবে। এরপরে কি করতে হবে, শীত থেকে পাঠ পরিকল্পনা থেকে সংখ্যাগুলো উঠিয়ে খাতায় সুন্দর করে নিজেরা যোগ করবে। ঠিক আছে সোনামণিরা? আচ্ছা ওকে, তাহলে বাবুরা আমি ক্লাস শেষ করার আগে তোমাদের কিছু কথা একটু শুধু মনে করিয়ে দিতে চাই। সোনামণিরা, তোমরা মা বাবার সাথে সব সময় সুন্দর আচরণ করবে, সুন্দর করে মজা করে কথা বলবে, কখনো কি উচ্চস্বরে তাদের সাথে কথা বলবে না। আর মা বাবার সাথে কি করবে, বেশি সময় কাটানোর চেষ্টা করবে, তবে তাদেরকে জ্বালাতন করবে না। তোমরা জানো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, আর এই বেহেস্ত আমরা অর্জন করব কিভাবে বলো তো? এই বেহেস্ত অর্জন করব আমাদের মাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তাদের কথা মতো চলে, তাদের সাথে ভালো ব্যবহার করে। হ্যাঁ সোনামণিরা, আমরা এই বেহেস্ত অর্জন করার জন্যে আমাদের প্রথম কাজ হবে সত্য কথা বলা এবং মাকে শ্রদ্ধা করা, সম্মান করা, তাদের আদেশ উপদেশগুলো মেনে চলা। তাহলে সোনামণিরা এসো, সবাই আমরা এই প্রত্যয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে তাহলে আসি, আল্লাহ হাফিজ।